এই লাইন ঠিক নয় বিষয়টা, জাস্ট এইটুকু যাবো, তারপরে এরকম করে করলাম আমি জানি না, আমি এক্সপ্লেন করতে পারছি না, বোঝাতে পারছি না। অলরাইট, তো আমরা হঠাৎ করে ঠিক করেছি একটু শপিংয়ে যাবো, একটু দেখে আসবো কী ধরনের কী রয়েছে, তোমাদের সাথেও কালেকশান একটু শেয়ার করবো। যেহেতু ফাঁকা রয়েছি সন্ধ্যে থেকে, তো ভালো একটু ঘুরে আসি। একটা জিন্স আর হোয়াইট টপ পরেছি, একদম বেসিক, যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে। তো চলো এখন শপিংয়ে যাওয়া যাক। তোমরা অনেকেই জানি আমি শপিংয়ের ভিডিও দেখতে চাইছো, যেমনটা আমি প্রত্যেকটা বছর শেয়ার করে থাকি। তবে এই বছরটা প্রত্যেকটা বছরের থেকে তো তোমরাও জানো আলাদা। তাছাড়া আমি নিজে এখন যেহেতু জব করছি, তো আমার কাছে পুরো সপ্তাহটা এঙ্গেজ থাকছে, শুধু শনি রোববারটা পাচ্ছি, শনি রোববারটা আজ থেকে তাই আমি শুরু করেছি শপিংটা করা। আজকে আমি একটু যাচ্ছি কাঁচরা পাড়াতে, আজকে ভেবেছি কিছু শপিং করব, দেখা যাক কতটা কী হয় জানি না। সবার ফার্স্টে আমি গিয়েছিলাম স্টাইল আপে, প্রতি বছরই এখানে যাচ্ছি, আগের বছর থেকে, সরি, কারণ আগের বছরই এখানে এটা হয়েছে। আমি তোমাদেরকে অ্যাজ কিছু দেখালাম না, তার কারণ আজকে ওদের স্টক ঢোকেনি, কালকে ঢুকবে, তো সেই জন্য অ্যাজ কিছু কালেকশন নেই। তার মধ্যে থেকে আমার তিনটে ভালো লেগেছে, তো আমি সেটা ট্রায়াল দিচ্ছি এবং সেটাই তোমাদের দেখাবো। যেমনটা তোমাদের বললাম, এখন অবধি কালেকশন ঢোকেনি, সেই জন্য আমি দেখালাম না। আমি এর পরেও তো যাবো ভাইয়ের জন্য শপিং করতে, তখন তোমাদের কালেকশন দেখাবো। তার মধ্যে থেকেও আমি কয়েকটা ড্রেস পিক করেছিলাম, তার মধ্যে আমার এই গ্রিন যে কালারের ড্রেসটা, অলিভ গ্রিন, এইটা আমার বেশ ভালো লাগছিল, বেশ আমার কমফোর্টেবল ফিল হচ্ছিলো। দুটো আমি সেম ড্রেস নিয়েছিলাম, দুটো আলাদা কালারের, তবে এই কালারের আমি অলরেডি একটা শাড়ি কিনেছি, তো সেই জন্য ভাবলাম যে না, এই কালারটা আমি নেবো না, তার বদলে গ্রিনটা নিই। টিটুও একটুখানি কিছু দেখছিলো, কিন্তু এখানে না উইন্টার এরও কালেকশন চলে এসেছে। মেন্স কালেকশন তবুও ঠিকঠাক আছে, তবে ওমেনের কালেকশন খুব একটা আমি দেখতে পাইনি, সেই জন্যই তোমাদের সাথে এইবার শেয়ার করলাম না, নেক্সট টাইম। আমি একটা ড্রেস নিয়েছি, কিন্তু টিটুর খুব একটা পছন্দ হয়নি, কিছু তো ওর জন্য আর কিছু নেওয়া হয়নি। এখন দেখি একটু অন্য কোথাও যেতে পারি, বাইরে আবার বৃষ্টিও নেমেছে। তারপরে আমি ভাবলাম যে তোমাদের সাথে এসেছি যখন কিছু কালেকশন শেয়ার করি যেগুলো আমার ভালো লেগেছিলো এখানে, সেগুলো হচ্ছে এখানে যে ডেন্ট ইয়াররিংসগুলো রয়েছে, ব্রেসলেট আছে, ছোটো ছোটো যে কানেরগুলো না গোল্ডেনের মধ্যে, বেশ সুন্দর সুন্দর ছিল। তারপর অনেক ধরনের যে এখন সবাই পরে না অনেকগুলো আংটি একসাথে, তো সেগুলোও ছিল। আর আমার জানি না কেন ইদানিংটা টোট ব্যাগে ধরেছে, আমার এত ভালো লাগছে টোট ব্যাগস, আমি এখানে টোট ব্যাগস দেখছিলাম কিন্তু নিইনি কিছুই। তারপর একটু খিদে খিদে পাচ্ছিলো, সেই জন্য একটু মিয়ামরে গিয়েছিলাম। আর বাইরে সেদিনকে একটু হালকা বৃষ্টিও হচ্ছিলো, তো আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায় এবার। তো মাথায় মাথায় ঠিক করে এসেছিলাম যে সাহাতে যাবো, তবে আজকেই যাব সেটা ঠিক ছিল না, তো গিয়েছিলাম। এর আগেও আমরা একবার শার্ট স্টাইল থেকে শাড়ি নিয়েছিলাম, আমার তো খুবই ভালো লাগে, খুব রিজনেবল মনে হয়। আগে আমি ভাবতাম খুব দাম হবে, কিন্তু না, আমি যবে থেকে এখানে গিয়ে শাড়ি কিনছি আমি দেখেছি প্রচণ্ড রিজনেবল। তোমরা সবাই, আমি বলবো যারা এখনো অবধি কোনোদিনও তোমাদের নিয়ারেস্ট যে আউটলেট আছে সেখানে যাওনি, অবশ্যই যেও। এটা আমি গিয়েছিলাম কাঁচরা পাড়াতে, আমার বাড়ির কাছ থেকে এটাই কাছে হয়, তো আমি এখন ধনেখালি দেখছি আমি যে শাড়িগুলো আজকে কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে সবটাই দেখাবো। সবার জন্যই শাড়ি দেখছিলাম আমি এখানে আজকে, এখানে টিটু আমাকে বলছে যে তোর না এরকম একটা শাড়ি আছে, আমি বলছি না এরকম নেই, মানে আমাদের কি বলতো, যতই শাড়ি থাকুক না কেন একই রকম, মানে যেটা চোখে লেগে যায় চোখে লেগে যায়। তারপরে আমি ধনেখালি না অনেকগুলো ভ্যারাইটি ছিল, আমার এই কালারটাও খুব ভালো লাগছিল। তারপর হঠাৎ করে আমার চোখ যায় এই শাড়িটাতে, আর তোমরা জানো আমার যদি কোনো জিনিস একবার পছন্দ হয়ে যায় তো আমি যতক্ষণ না সেটা নিচ্ছি আমার ততক্ষণ আমার মানে আত্মার শান্তি হয় না, তো আমি এই শাড়িটাই নিয়েছি, বাকি যত ধনেখালি দেখেছি নিইনি। আর বাকিগুলো তো বাড়িতে গিয়ে দেখাবো, এখানে আরও অনেক ধরনের শাড়ি আছে, আমরা বাড়ির জন্য নিয়েছি, আর বাকিগুলো মানে যেহেতু ফিরতেও হবে বাড়িতে, তো অতটা এক্সপ্লোর করার সময় হয়নি। অলরাইট, তো আজকে কী কী কিনেছি আমি নিয়ে বসেছি এখানে, এক মিনিট, বাপরে, যে এখানে নিয়ে বসেছি, তো আজকে সেগুলো শেয়ার করবো। পুরো ডিটেলসে শপিং হল আমি একটা করে থাকি, সেটা আমি আর কয়েকটা দিন পরে করব, তার কারণ হচ্ছে আমি এখনও মানে হাতিবাগান কোথাও যাইনি, যা পরিস্থিতি বর্তমান তোমরাও সেটা জানো, এবং আমিও কোনোভাবে সময়টা ম্যানেজ করতে পারছি না। তবে নেক্সট উইক মানে সামনে যে আসছে শনি রবিবার, আমার ইচ্ছে আছে যাওয়ার, তাহলে তোমরাও মানে একবার আমি যাবো, অবভিয়াসলি ভিডিও করার জন্য হলেও যাবো, যদি আমি কিছু নাও কিনি, কারণ অলরেডি আমি যা কিছু কিনেছি আমার ইচ্ছে আর নেই সেরকম কিছু শপিং করার। এবারে আমি ও মানে সারা বছরে তো টুকটাক টুকটাক করে কিনি, তো অনেক কিছুই হয়ে গেছে, তো সেগুলোই তোমাদের দেখাবো। আমি কেনার থেকে আমাকে সবাই বেশি দেয়, তো আমার মানে পাওয়াতেই অনেক হয়ে যায়। এনিওয়ে চলো আর বেশি কথা না বলে তোমাদের আমি আজকে আমার শপিংটা দেখাই, চলো। সবার ফার্স্টে আমি স্টাইল আপে গিয়েছিলাম,
হ্যাঁ, তো স্টাইল আপের কালেকশন খুব ভালো থাকে, কিন্তু ওনারা বললেন যে আর 2-3 দিন পরেই মানে মেন স্টকটা ঢুকবে, তো ঢোকেনি। তো আমি সেই জন্য একটা আমার ওই রাস্ট চকলেট কালারের একটা ড্রেস খুব পছন্দ হয়েছিলো, কিন্তু ওটা আমার সাইজে ছিল না, ভীষণ ঢিলা লাগছিলো, তো আমি ওটা নিইনি। কিন্তু মানে এতই ঢিলা লাগছিলো যে ওটা অল্টার করেও না সেই ফিটটা আসবে না, মানে একদম মনে হচ্ছে আমি নাইটি পরে আছি, এরকম লড়লড় করছিলো। আর এটা আমি নিয়েছি, এই কালারটা আমাকে এবার পেয়েছে, মানে এক একটা হয় না দেখবে সে বছর সেই কালারই বেশি জামা কাপড় হয়। তো এই যে একটা অলিভ শেড যেটা গ্রিনের, এই কালারটা আমার এখন ভীষণ ভালো লাগছে। তো এই কালারের এটা এটা একটা শর্ট ড্রেস হাঁটু পর্যন্ত। আর এটা স্টাইলটা কীরকম বলো তো, মানে এই জাস্ট এইটুকু চাপা, তারপরে পুরোটা এরকম কী বলবো, এই লাইন ঠিক নয় বিষয়টা, জাস্ট এইটুকু চাপা তারপরে এরকম করে আমি জানি না, আমি এক্সপ্লেন করতে পারছি না, বোঝাতে পারছি না, এটা যখন পরবো তখন তোমরা দেখো। মাঝখানে এখানে এরকম সাদা সুতো দিয়ে এরকম কাজ করা রয়েছে, আর বাকি হাতাটা একটু ফোলা ফোলা টাইপের, আর কিছু নেই সেরকম খাস। এটার প্রাইসটা আমি একটু বলে দিই, 699 নিয়েছে এটার প্রাইস। আচ্ছা, তারপরে আমরা গিয়েছিলাম সাহা টেক্সটাইলে গিয়েছিলাম, সেখান থেকে আমি মোটামুটি 4টে শাড়ি কিনেছি সবার জন্য, গিফটও দেওয়ার আর নিজেদেরও। ঢুকে এই শাড়িটা টিটু আমাকে ফার্স্ট পছন্দ করে দিয়েছে, মানে ঢুকে এই যে ফ্লোরটা সেখানে এই শাড়িটা ছিল, এটা একটা লিনেন শাড়ি, এটা আমি দেখাতে চাই, শাড়িটা খুব সুন্দর, পরলে তো খুবই ভালো লাগবে, তবে আমি এটা মনে হয় না দুর্গাপুজোয় পরতে পারবো, দুর্গাপুজোয় আদৌ বেরবো কি নাও জানি না, আর যদি বেরোইও এটা পরা হবে না, তার কারণ হচ্ছে ব্লাউজ পিস এখন আমার কিছু মানে হয়ও নি, মানে কী পরবো আমি কিছু জানিও না, তো এটা আমি রেখে দেবো কালী পুজোর জন্য। তো এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, কি সুন্দর একটা কলকা রয়েছে দেখো, আর কালারটা বুঝতেই পারছো একটা অরেঞ্জ কালার, আর পুরো শাড়িটার মধ্যে এরকম করে এই বক্স বক্স টাইপের, আমি এদিকটা একে একে লাইটটাও খুব বাজে লাগছে, এই যে এরকম বক্স বক্স করে যাচ্ছে। আমি শাড়িটা খুলছি না খুব বেশি, লিনেন না খুব তাড়াতাড়ি ঘেটে যায়, মানে একটা কীরকম একটা অদ্ভুত টাইপের দেখতে হয়ে যায় লিনেন। তো এটা ব্লাউজ পিস রয়েছে রানিংয়ে, তবে আমি এখন আর মানে এখন বানাতে দিলে আমার মনে হয় না দেবে, অলরেডি আমার কিছু ব্লাউজ পিস দেয়া, তো সেই জন্য আমি এখন আর রিক্স নিতে চাইছি না। আচ্ছা, নেক্সট আমি মার জন্য শাড়িটা দিয়েছি, সবার ফার্স্টে কী বলতো, জাস্ট চয়েস করছিলাম, কারোর জন্য ওরকম করে করছিলাম না, আমারই খুব ভালো লেগে গিয়েছিলো, আমি বললাম মা যদি না নেয় তাহলে আমিই নিয়ে নেবো, তারপরে দেখলাম মারও ভালো লেগেছে, ভিডিও কল করেও দেখিয়েছিলাম, আর যদি মা না নিত তাহলে হয়তো আমিও এটা নিয়ে নিতাম। তো এটা একটা শাড়ি, এটা এরকম একদিকে এরকম পিঙ্কের শেডস যাচ্ছে, তারপরে এরকম হোয়াইট যাচ্ছে, এরকম করে না মানে পুরো বক্স বক্স টাইপের শাড়িটা, এরকম চেকের মধ্যে দিয়ে যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে, হোয়াইট আর পিঙ্কের মধ্যে দিয়ে, এই যে এরকম হোয়াইট আর পিঙ্কের মধ্যে দিয়ে বক্স বক্স প্যাটার্ন, ভীষণ স্টাইলিশ দেখতে শাড়িটা। এটাও নিয়েছি সাহা টেক্সটাইল থেকেই নিয়েছি। আচ্ছা, আমি খুব বেশি খুলছি না, কারণ এগুলো যেহেতু গিফটের শাড়ি তো খুললে অনেকটা লাট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি এই শাড়িটা দিদুকে দেওয়ার জন্য নিয়েছি, এটা এরকম পাড়টা দেখো, পুরো এরকম জামদানিতে যেরকম পাড় হয় সেরকম, আর ভীষণ লাইট ওয়েট, ভীষণ মানে আমি শাড়িটা ফার্স্টে ভেবেছি খুব ভারী হবে, তারপর দেখলাম না যে এটা এটাই কিন্তু ফন্ট, মানে কালটার কাজটাই এরকম একটু হালকা হালকা। একটু পাটটা দেখিয়ে দিই তোমাদের, এই যে এটা হচ্ছে পাটটা শাড়িটার, খুবই সুন্দর লাগবে, মানে ইভেন এটা সবাই পরতে পারে এরকম, এখন তো সবাই সব কালারই পরে, পুজো টুজোতেও ভালো লাগবে, দিদুকে তো মানে একটু এজেরদেরও এই ধরনের কালারগুলো ভালোই লাগে। আচ্ছা, আরেকটা শাড়ি নিজের জন্য নিয়েছি, এটা হচ্ছে একটা ধনেখালি, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা, মানে এটা এটা তোমরা দেখে বুঝতে পারবে এটা হচ্ছে আমার স্টাইলের একটা শাড়ি, মানে আমার এই ধরনের শাড়ি পরতে খুব ভালো লাগে, বুননের শাড়ি টাইপের। এটা পুরো শাড়িটার মধ্যে একটা কালারটা দেখো, জাস্ট মানে একটা অলিভড ঠিক নয়, একটা মাটি মাটি কালার, একটুখানি গ্রিন শেডস মিক্সচার রয়েছে কালারটার মধ্যে, মেরুন দিয়ে কাজ যাচ্ছে, আমার কাছে মেরুনের ব্লাউজ পিসও আছে অলরেডি আমি কিনেছি, তো আমি ওটা দিয়ে পেয়ার আপ করবো। এটার এরকম একটা সাইডে ইয়েলো দিয়ে যাচ্ছে, ইয়েলোটাই উপরে, দাঁড়াও আমি ঠিক করে দেখাচ্ছি, দেখাতে পাচ্ছি না ঠিক করে কি, আবার ইয়েলোর সাথে ইয়েলো তো কিছু বোঝা যাবে না হয়তো, এরকম হচ্ছে শাড়িটা, আর পুরো শাড়িটার মধ্যে দেখো এই যে এরকম কাজ যাচ্ছে, শাড়িটার মধ্যে এরকম বক্স বক্স করে যাচ্ছে, আমার দেখেই শাড়িটা খুব ভালো লেগে গিয়েছিলো, এটা এক পিসই ছিল, তা আমি ধনেখালি দেখছিলাম অনেকগুলোই, তার মধ্যে আমার এইটা বেশি ভালো লেগেছে, মানে অসম্ভব ভালো লেগেছিলো এটা, আমি এটাকে একটু অন্যভাবে আমার
মানে সাজার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি করতে পারি। আর এই একটা আমি সালোয়ারের পিস নিয়েছি, এটা মাসির জন্য নিয়েছি, এটা 3 পিস। মানে আমরা যখন আগে না আমি খুব বানাতাম এগুলো চুড়িদারের পিস টাইপের, এটা অনেক আগে না আমি এই ধরনের পিস পরতাম, মানে যখন কলেজ টলেজে যেতাম তখন আমি এরকম ধরনেরই সালোয়ার পরা প্রেফার করতাম, যেটা এরকম প্যান্টের পিস থাকতো ওড়না থাকতো বানিয়ে পরতাম। তো আমি যেটুকু বলছিলাম যদি আমি এর ধরনের পরতাম তাহলে আমি নিতাম একটা, কারণ খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। এটা আমি মাসির জন্য নিয়েছি, মেরুন আর নেভি ব্লু এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা চুড়িদারটা নেভি ব্লুটা প্যান্ট যাচ্ছে, আর এটার ওড়নাটাও খুব সুন্দর দেখাচ্ছে। এটা এরকম গায়ে এরকম ছোটো 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 করে বুটি যাচ্ছে, আর এটা হচ্ছে ওর ওড়নাটা, ওড়নাটাও কিন্তু খুব সুন্দর মেরুন আর ব্লু এর কাজ করে ওড়নাটা রয়েছে। তো আমি এই কটা জিনিসই আজকে কিনেছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি শপিং ব্লগ শেয়ার করব, যেরকম আমি প্রত্যেকবার করে থাকি। এবছরের পরিস্থিতি অনুযায়ী তোমরা জানোই হয়তো অতটা পারবো না, কারণ আমি অতটা বাইরে বেরোতেও পারছি না, আর স্কুলেও যাচ্ছি যেহেতু, একটু তো টাইমটা আমার অনেকটা স্কুলে চলে যাচ্ছে। তো আমি হয়তো রেগুলার যেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর তার সাথে পুজোর শপিং আমি অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা অবশ্যই করব, যেরকম প্রত্যেকবার করি। এবার আমি জানি না আমি কতটা করতে পারবো, তবে আমি আমার দিক থেকে এই সময় আমি যতটা করতে পারি তত 100% দেওয়ার চেষ্টা করবো, সবসময় তাই করে থাকি, এবারও তাই করব। আর তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, এটাই আমি চাইবো। চলো দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।